হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ডায়েরি। রিতাস ডায়েরি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর চলো রান্নাঘরে রান্না করে তোমাদেরকে দেখাই একটা নতুন রেসিপি, আর রান্না করতে করতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ডায়েরি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আর আমি আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি পটল, দেখো এখানে কাটা। তাহলে পটলেরই একটা রেসিপি তোমাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে পটলের দই পোস্ত। পটলের দই পোস্ত মানে পোস্ত তো প্রচুর রকম তোমরা খেয়েছো, আর পোস্ত হচ্ছে একটা ট্র্যাডিশনাল খাবার, সবাই ভালোবাসে পোস্ত খেতে। ঝিঙে পোস্ত, আলু পোস্ত, পটল পোস্ত নানা রকম হয়। তো আজকাল তো রান্নায় তো সব সময় একটু এক্সপেরিমেন্ট হতেই থাকে, তো সেই এক্সপেরিমেন্ট থেকে আমি একটা রান্না তোমাদেরকে শেয়ার করছি। আমি ওটা আগেও করেছি, খেতে ভীষণ টেস্ট হয়, তোমরা একটু করো। তো পটলের দই পোস্ত ভীষণ টেস্টি একটা রান্না। তো সেই দই পোস্ত বানাতে কী কী লাগছে আর কেমনভাবে করছি সেটা তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই, বন্ধুদেরকে বলছি তোমাদের, দেখো এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আগে, তারপর তোমাদের বলছি। একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে হলুদ। এটা মাখাতে মাখাতে তোমাদের বলছি, সেটা হলো যে আমি বলেছিলাম যে বন্ধুরা যারা তোমরা আসছো তারা বন্ধু করছো, করে একটু প্লিজ ওয়েট করো আমার জন্য। আর না হলে আমাকে কিন্তু পরের ভিডিওতে মেসেজ দিও, বা তারপরেও আমাকে মেসেজ দিও। ভিডিও যদি আমি নাও ছাড়ি, মেসেজ দিতে কোনো আপত্তি নেই, আমাকে মেসেজ দিও, আমার জন্য ওয়েট করো। কিন্তু সেটাই হয়েছে বন্ধুরা, আমার কয়েকজন বন্ধু নতুন বন্ধু হয়েছে যারা কিন্তু আমার জন্য ওয়েট করছে। আমি যদি একটু লেট হয়ে যাচ্ছি তারা আমাকে মেসেজ দিচ্ছে, তারা কিন্তু কেউ আমার হাত ছেড়ে চলে যাচ্ছে না। আমার এটা ভীষণ ভালো লাগলো, তারা মানে এসে বলছে দিদি তোমার জন্য অপেক্ষা করছি, এরকমভাবে বলছে। তো আমার এত ভালো লাগছে যে তারা কিন্তু পারতো চলে যেতে, কিন্তু তারা যায়নি, তারা আমাকে মেসেজ দিয়েছে, তাও আমি তাদেরকে আবার বন্ধু করে নিয়েছি। তো আমার খুব ভালো লাগলো এই ব্যাপারটা। তো তোমরা যারা নতুন আসবে তারা প্লিজ একটু, আমি যদি ভুলেও যাই তো পরের ভিডিওতে মেসেজ দিও, আমি অবশ্যই চলে যাব। আর ভুলে সাধারণত আমি যাই না, তবুও মানুষের মন ভুল ভাল তো হতেই পারে, কারণ এখানে দেখবে সবাইকে সবার খুব প্রয়োজন, সবাইকে সবার খুব দরকার, তাই না? চলো দেখো, এখানে পটলটা আমি হচ্ছে গিয়ে মেখে নিয়েছি, নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, এখানে দেখো প্যানটা বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে সর্ষের তেল, কারণ আমি পটলগুলো ভাজবো। পটলগুলো আমি অর্ধেক করে নিয়েছি, গোটাই নিতে পারতাম, তোমরা চাইলে গোটাই নিতে পারো, কিন্তু আমি অর্ধেক নিলাম এই কারণে যে ভালো করে মশলা মানে যেগুলো দেব আমি সেগুলো পটলের মধ্যে বেশভাবে মাখামাখি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে। আর গোটা থাকলেও ভালো লাগে, তোমাদের যেটা ইচ্ছে সেটাই করতে পারো। আমি গোটাও করি, কিন্তু আমার মনে হলো একটু এরমভাবে অর্ধেক করে ছিঁড়ে নিয়ে যদি আমি করি তাহলে হয়তো আরেকটু বেশি ভালো লাগবে। পটলের দই পোস্ত বানাতে কী কী লাগছে সেটা আমি অবশ্যই তোমাদেরকে রান্না করতে করতে বলে দেব। দেখো এখানে তেলটা গরম হচ্ছে, দেখো এখানে আমি এক এক করে পটলগুলো দিয়ে দেব। এই পটলগুলো আমি ভাজবো, এই পটলগুলো কিন্তু খুব একটা ভাজবো না, একটু হালকা হালকা করে ভাজবো, মানে পটল ভাজা যেরকম ভাজি আমরা সেরকম কিন্তু ভাজবো না।
देखी पटलगुलो कतटा भाजा हुए चे देखो एक एकटू करे लाल लाल हुए चे एबार ए पीठटा आमी भेजे नेब এই পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর ভাজব না দেখো সবকটা পটল কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি এই যে এই পিঠটা ঠিক এরকম ভাবে ভাজব খুব বেশি ভাজব না এবার আমি পটলগুলো সব তুলে নিচ্ছি ঠিক এই ভাবে ভাজার জন্যই কিন্তু আমি পটলগুলো চিড়ে নিয়েছি গোটা থাকলে ভেতরটা অনেক সময় ভাজা হয় না সেটাও অনেকে রান্না করে আমিও করি কিন্তু আমি একটু ছিঁড়ে নিয়েছি এই কারণে যাতে ভেতরটা ভাজা ভাজা হয় খেতে ভালো লাগে তো দেখো এর মধ্যে আমি আর একটু সামান্য তেল দিয়ে নিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা কিন্তু আমি আর দেব না এখন কারণ পোস্তর মধ্যে লঙ্কা দেওয়া আছে তার জন্য আর লঙ্কা আমি দেব না তো এই ফোড়নটা দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো এই রান্নাটা কিন্তু এই যে দই পটল পোস্ত পটলের দই পোস্ত এটা কিন্তু রান্নাতে একটু ইয়াম্মি ধরনের হবে মানে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরম টাইপের হবে পোস্তর মধ্যে তাহলে ওই শুধু দই পটল বা শুধু পটল পোস্ত তার একরকম টেস্ট আর এটার কিন্তু একটা আলাদা রকম টেস্ট কারণ রান্নায় কিন্তু সব রকমভাবে এক্সপেরিমেন্ট চলতেই থাকে তো সেই ধরনের একটা এক্সপেরিমেন্টাল রান্না আমি তোমাদেরকে শেয়ার করলাম দেখো এটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এই যে দেখো পোস্ত আমি বেটে রেখেছি তিন চামচ পোস্ত আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো পোস্তটা দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী লবণ দেব আর দিয়ে দেবো হচ্ছে একটু কাশ্মীরি মির্চ আর দিয়ে দেবো হচ্ছে দু চামচ চিনি কারণ এই রান্নাটা আমি বললাম যে ইয়ামি টাইপের হবে আর দিয়ে দেবো এর মধ্যে দই দিয়ে এটা একটু কষাবো দেখো এর মধ্যে আমি দই ফেটিয়ে রেখেছি এই যে দই কিন্তু আমি ফেটিয়ে রেখেছি সবসময় চেষ্টা করবে জল ঝরানো দইটা দিতে এটা জাস্ট আমি একটুখানি কষিয়ে নেব এই গ্রেভিটা কিন্তু খুব ইয়ামি টাইপেরই হবে সেই জন্য কিন্তু গরম ভাত দিয়ে এটা খেতে ভীষণ টেস্টি হবে একটু অন্যরকম রান্না প্লিজ তোমরা করো আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি রান্নাটা ভীষণ টেস্টি হবে দেখো এটা বেশ করে কষানো হয়ে গেছে মানে জাস্ট অল্প একটুখানি মানে বেশি না মানে পোস্তর যে কাঁচা গন্ধটা ওটা জাস্ট চলে যাওয়ার জন্য তারপর আমি এই বাটিতে দই ছিল সেই দই ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পটল যেগুলো ছিল ভাজা সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম
দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা কাঁচা লঙ্কা। দেখো আমি কাঁচা লঙ্কাগুলো একটুখানি ভেঙেই দিলাম, গোটা কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জাস্ট 3 থেকে 4 মিনিট একটু ঢেকে দিলাম, আর যে ফ্লেমটা গ্যাসের সেটা একটুখানি অফ করে রাখলাম, মানে কম করে রাখলাম। চলো এটা খুলে দেখি কতটা হয়েছে। এটা হয়ে গেছে, দেখো ঝোলটা শুকিয়ে শুকিয়ে এসছে। এটা যে যেমন গ্রেভিটা রাখবে, তবে আমি এইটুকুই গ্রেভি রাখবো, এটা গ্রেভিটা ভালো লাগে এইটুকু ভাত দিয়ে মেখে খেতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। পোস্ত সর্ষে এগুলোতে কাঁচা সর্ষের তেল দিলে একটু ভালো লাগে, তো আমি জাস্ট ফ্লেমটা একদম অফ করে দিলাম, একটুখানি দমে রাখলাম যেহেতু আমি কাঁচা সর্ষের তেলটা দিয়েছি। দেখো এটা অলমোস্ট ডান হয়ে গেছে, দেখো কত সুন্দর এই রান্নাটা হয়েছে, তোমরা দেখতে থাকো। তো এইভাবেই আমি রান্না করলাম আমার রেসিপি, এক্সপেরিমেন্টাল রেসিপি, পটলের দই পোস্ত। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। দেখো এই তৈরি হয়ে গেল পটলের দই পোস্ত, তোমরাও এইভাবে বানিও। আর আজকের মতো আমি এখানেই রাখছি, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।